କୁନି ମା କୁନି କୋଉଠି ଅଛୁ? ଓହୋ, ମୁଁ ଆଉ ଏ ଝିଅକୁ ପାରିବିନି, ସବୁବେଳେ ଇଆଡ଼େ ସିଆଡ଼େ ବୁଲୁଥିବ, ତା ପାଇଁ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ମୋର କାମକୁ ଯିବାରେ ଡେରି ହେଇଯାଏ। ଆଜି ସକାଳୁ ସକାଳୁ କୁଆଡ଼େ ଗଲା କେ ଜାଣି। জানিছ মা, আজি পোখরীতে গাধেবা সময়ে কিছু মাছ মো চারিপাখে খেলুলে, মু গোটে মাছ ধরি আনিলি। মা নিও, এ মাছ ভাজি দিও, মু খাইবি। ভাল করিছু, হেলে মু এবে মাছ ভাজি পারিবি নিরে মা, মু এবে জমিকু যাউচি, অন্য চড়ি মানে নিজ জমিকু চাষ করি সারিলেনি, মু এজাই চাষ কাম আরম্ভ করিনি। মারি আজি দিনটা ঘরে চাহাবি অছি খাই দেইথা, সন্ধ্যারে মু ঘরকু ফেরিলা পরে তো পাই মাছ ভাজি দেবি। আচ্ছা ঠিক আছে মা। মু কোদাল দেই এতে বড় জমি চাষ করি পারিবিনি, মু মো সাঙ্গ পারা পাখরু লঙ্গল নেই আসে, সেমিতিরে খুব শীঘ্র মো জমি চাষ করি পারিবি, আউ মো জমি উর্বর বি হেব। পারা পারা, ঘরে আছু কি? বাহারে কো আসে। হ্যাঁ চড়ি, মু ঘরে আছি, মতে কোন পে ডাকিলু? পারা আজ তো লঙ্গলটা মতে দেইথা, মু আজ জমি চাষ করিবি। ও আচ্ছা, তু কোন চাষ করিবু চড়ি? ভাবুচি মু এ বর্ষ গাজর চাষ করিবি। ভালো কথা ভাবিছু, রহ মু এবে লঙ্গল আনি দউচি। তারপরে পারা লঙ্গল আনি দিলা, মা চড়ি সে লঙ্গল নেই জমিকু গলা, আউ চাষ কাম আরম্ভ কলা। সন্ধ্যারে তা ঝিয়ে তা পাখক আসিলা। মা, তুম জমি কাম সরিলা, ঘরকু কেতেবেলে যিব মা? আউ কেতেবেলে মাছ ভাজি দেব? মু আউ অপেক্ষা করি পারিবিনি। হ্যাঁ হ্যাঁ, মো কাম সরিগলা, এবে খালি পাড়ার লঙ্গল ফেরাই দেই মু ঘরকু যিবি। তু এমিতি ব্যস্ত হউচু, যেমিতি আগরু কেবে মাছ খাইনু। মাছ তো মু বহুত খাইছি, হেলি নিজে ধরিথিবা মাছ খাইবার মজা হি অলগা মা। হেলা হেলা বুঝিলি, চালেবে ঘরকু যিবা। তারপরে সে মা ছুয়া ঘরক ফেরি আসলে, মা চড়ি মাছ ভাজি তো ঝিওকু দেলা। এই নে মা তো মাছ, তু মাছ ভজা খাউথা, মু এবে বাজারকু যাই গাজর মঞ্জি নেই আসে, বেশি ডেরি কলে দোকান বন্ধ হইজিব। ঠিক আছে মা, যাও মু বাহারে বসি মাছ ভজা খাইবি। লা 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 লা, মজা লাগে মাছ ভজা, মো মাছ ভজা এতে স্বাদিষ্ট হইছে যে এমিতি লাগুচি মু প্রথম থর মাছ ভজা খাউচি। চড়ি ছুয়া গীত গাই গাই মাছ ভজা খাউথিলা, ঠিক সেই সময়রে গোটি ভুকিলা বুড়ি চড়ি তা পাখুক আসিলা। আরে ছোট ঝিও, তু কোন খাউচু? মু দুই দিন হেলানি কিছি খাইনি, মতে কিছি খাইবা দেই পারিবু? আরে তু তো মাছ ভজা খাউচু, মু অনেক দিনরু মাছ খাইনি, মতে কিছি মাছ ভজা খাইবাকু দেবু? হ্যাঁ হ্যাঁ বুড়ি মা, এই নিও মোঠু কিছু মাছ ভজা নিয়ে খাও, কুহ কেমিতি লাগুচি? সতরে তো মাছ ভজা ভারি স্বাদিষ্ট হয়েছি, হেলে ছোট ঝিও তো খাইবা তো মতে দেই দেলু, মো পাই তো মন দুঃখ হয়ে যাইথিব। না না বুড়ি মা, মু জমা মন দুঃখ করিনি, তুমি ভোকিলা থিল, মু তোমাকে খাইবাকু দেই অনেক খুশি। তুমি কালি বি এটাকু আসিব, মু দুইটি মাছ ভাজি আনিবি, গোটে তুমি খাইব আউ গোটে মু খাইবি। আচ্ছা ঠিক আছে ছোট ঝিও, মু কালি পুনি এটাকু আসিবি, এবে মু যাউচি। এমিতি কহি বুড়ি চড়ি সেঠারু চালি গলা, চড়ি ছুয়া নিজ ঘরকু ফেরি আসিলা। আরে আরে, আকাশ কেতে অন্ধার করি দেলানি, লাগুচি এবে হি বর্ষা পড়িব, মু শীঘ্র শীঘ্র ঘরকু যাই, নহলে মো গাজর মঞ্জি ওদা হইজিব। মা চড়ি ঘরক পহঞ্চু পহঞ্চু হি বর্ষা আরম্ভ হয়ে গলা, এমিতি সে রাতে বিতি গলা, পরদিন সকালে বর্ষা ছাড়ি গলা। মা কুনি, চাল আজি আমি জমিকে যিবা, আজি পুরা জমিরে গাজর মঞ্জি লগাই দেবা। নাই মা, মু আজি তোম সহ জমিকে যিবিনি, মু আজি বি পোখরীকে যিবি, আউ দুইটি মাছ আনি বুড়ি মাঙ্ক সাঙ্গরে খাইবি। আচ্ছা ঠিক আছে, তু যা। এক, বর্ষা পাই পোখরীর পানি বড়ি যাইছি, গোটে বি তো মাছ দেখা যাও না, ধেত আজি মু গোটে বি মাছ ধরি পারিলিনি, মো মা পাখকু হি চলে যায়।
ଏ କଣ ସର୍ବନାଶ ହେଇଯାଇଛି, ମୋର ପୁରା ଜମିରେ ବର୍ଷା ପାଣି ଭର୍ତ୍ତି ହେଇଯାଇଛି, ଏବେ ମୁଁ ମଞ୍ଜି କେମିତି ଲଗେଇବି? ମା, ଆଖପାଖ ଜମିରେ ତ ବର୍ଷା ପାଣି ଜମା ହେଇନି, ଆମ ଜମିରେ ହିଁ ଏତେ ବର୍ଷା ପାଣି କାହିଁକି ଜମା ହେଇଛି? ଆମ ଜମି ସମସ୍ତଙ୍କଠୁ ତଳେ ଅଛି ରେ ମା, ସେଥିପାଇଁ ବର୍ଷା ପାଣି ଶୀଘ୍ର ଶୁଖିପାରେନି। ସେମାନେ ଏପରି କଥା ହେବା ସମୟରେ ବୁଢ଼ୀ ଚଢ଼ି ସେଠାକୁ ଆସିଲା। ବୁଢ଼ୀ ମା, ମୋତେ କ୍ଷମା କରିଦେବ, ମୁଁ ତୁମକୁ କଥା ଦେଇ ରଖି ପାରିଲିନି, ବର୍ଷା ପାଣିରେ ପୋଖରୀ ଭର୍ତ୍ତି ହେଇଯାଇଛି, ଆଜି ମୁଁ ଗୋଟେ ବି ମାଛ ପୋଖରୀରେ ପାଇଲିନି। ତୁ ମନ ଦୁଃଖ କରନି, ମୁଁ ସବୁ ଜାଣିଛି। ସବୁ ଜାଣିଛ ହେଲେ କେମିତି? କିଏ ତମେ? ବୁଢ଼ୀ ମା କୁଆଡେ ଗଲେ? କୁନି, ମୁଁ ସେଇ ବୁଢ଼ୀ ମା, ପ୍ରକୃତରେ ମୁଁ ଗୋଟେ ପରୀ, ମୁଁ ରୂପ ବଦଳି କାଲି ତୋର ପରୀକ୍ଷା କରୁଥିଲି। ମୁଁ ଜାଣିଗଲି ତୁ ବହୁତ ଭଲ, ଗରିବ ଅସହାୟ ଚଢ଼େଇଙ୍କୁ ତୁ ସାହାଯ୍ୟ କରୁ, ସେଥିପାଇଁ ମୁଁ ଆଜି ତା ପାଖକୁ ଆସୁଥିଲି ତତେ ଉପହାର ଦେବା ପାଇଁ। ହେଲେ ତମେ ଦୁଇଜଣ ମନ ଦୁଃଖରେ ଏଠି କାନ୍ଦୁଥିଲ କ'ଣ ପାଇଁ? ମା ଚଢ଼େଇ ପରୀକୁ ସବୁ ଘଟଣା କହିଲା। ଚିନ୍ତା କରନି ଚଢ଼େଇ, ମୁଁ ତତେ ସାହାଯ୍ୟ କରିବି। ଏଇ ସୋନାଲି ମାଛ ନେ, ଏ ମାଛକୁ ତୁ ଜମିରେ ଛାଡ଼ି ଦେ, କାଲି ଆସିଲେ ଦେଖିବୁ ତୋ ଜମି ପାଣିରେ ଅନେକ ମାଛ ଭାସୁଥିବେ। କୁନି, ତୁ ଏବେ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ମାଛ ଭଜା ଖାଇପାରିବୁ। ସତ କହୁଛ ପରି, ମୁଁ ସବୁଦିନ ମାଛ ଭଜା ଖାଇପାରିବି, ପ୍ରତ୍ୟେକ ଦିନ ମୁଁ ମାଛ ଭଜା ଖାଇ ଅନେକ ମଜା କରିବି। ପରି, ଏ ବିପଦ ସମୟରେ ତୁମେ ଆମକୁ ସାହାଯ୍ୟ କରିଥିବାରୁ ତୁମକୁ ଅନେକ ଅନେକ ଧନ୍ୟବାଦ। ତାପରେ ପରି ସେଠାରୁ ଚାଲିଗଲା। ମା ଚଢ଼ି ସେ ମାଛକୁ ତା ଜମି ପାଣିରେ ଛାଡ଼ିଦେଲା। ଏମିତି ସେ ଦିନ ବିତିଗଲା। ପରଦିନ ସକାଳେ ନିଜ ଜମିକୁ ଆସି ଜମିର ଦୃଶ୍ୟ ଦେଖି ମା ଚଢ଼େଇ ଆଉ ତାର ଝିଅ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେଇଗଲେ। ତାଙ୍କ ଜମିରେ ଅନେକ ମାଛ ଖେଳୁଥିଲେ। ମା ଦେଖ, ପରୀଙ୍କ କଥା ସତ ହେଇଗଲା, ଆମ ଜମିରେ କେତେ ପ୍ରକାରର ମାଛ ଖେଳୁଛନ୍ତି। ହଁ, ତୁ ଠିକ କହିଲୁ ରେ ମା, ମୁଁ କିଛି ମାଛ ନେଇ ଏବେ ବଜାରକୁ ଯାଏ। ତାପରେ ମା ଚଢ଼ି କିଛି ମାଛ ଧରି ବଜାରକୁ ଗଲା। କୁନି ବି ଦୁଇଟି ମାଛ ନେଇ ଘରକୁ ଗଲା। ମାଛ ନିଅନ୍ତୁ, ମାଛ, ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ମାଛ, ଆସନ୍ତୁ ଆସନ୍ତୁ, ତାଜା ତାଜା ମାଛ ନେଇ ଯାଆନ୍ତୁ। ବାହ ଚଢ଼ି, ତୁ ଏତେ ପ୍ରକାରର ମାଛ ଆଣିଛୁ, ଦେ ଦେ ମତେ ଗୋଟେ କିଛି ମାଛ ଦେ। ଏଇ ନିଅନ୍ତୁ ଆପଣଙ୍କ ମାଛ। ପ୍ରତ୍ୟେକ ଦିନ ମୁଁ ବଜାରରେ ମାଛ ବିକ୍ରି କରେ, ଏ ଚଢ଼େଇ ପାଇଁ ଆଜି ମୋ ପାଖରୁ କେହି ମାଛ କିଣୁନାହାନ୍ତି। ହେଲେ ଚଢ଼େଇର ତ ପୋଖରୀ ନଥିଲା, ସେ ଏତେ ମାଛ ପାଇଲା କୋଉଠୁ? ମୁଁ ଯାଇ ତାକୁ ପଚାରେ। ଆରେ ଚଢ଼େଇ, ତୋର ତ ପୋଖରୀ ନଥିଲା, ତୁ ଏତେ ସାରା ମାଛ ପାଇଲୁ କୋଉଠୁ? ଚଢ଼େଇ ଥିଲା ଭାରି ସରଳ, ସେ କାଉକୁ ସବୁ ସତ କଥା କହିଦେଲା। ସବୁ ଶୁଣିଲା ପରେ କାଉ ମନରେ ଲୋଭ ଆସିଲା। ଓ ଏମିତି କଥା, ଆଜି ରାତି ମୁଁ ତୋର ସବୁ ମାଛ ସଫା କରିଦେବି। ତାପରେ କାଉ ରାତି ହେବା ଯାଏଁ ଅପେକ୍ଷା କଲା। ଯେମିତି ରାତି ହେଲା ସେ ଚଢ଼େଇର ଜମିକୁ ଗଲା। ଚଢ଼େଇର ଜମିରୁ ମାଛ ଚୋରି କରିବା ପାଇଁ ସେ ପାଣି ଭିତରକୁ ଗଲା। ହଠାତ୍ ସବୁ ମାଛ କଙ୍କଡ଼ା ପାଲଟି ତାକୁ ଜୋର ଜୋରରେ କାମୁଡ଼ିଲେ। ମରିଗଲି ରେ ମରିଗଲି, ମତେ କଙ୍କଡ଼ା ମାନେ କାମୁଡ଼ି କାମୁଡ଼ି ମାରିଦେବେ, ବଞ୍ଚାଅ ମତେ, କେହି ବଞ୍ଚାଅ। ତତେ କେହି ବଞ୍ଚେଇବାକୁ ଆସିବେନି, ଆଜି ତୋର ଶେଷ ଦିନ, ତୁ ଗୋଟେ ଲୋଭୀ, ନିଜ ପାଖରେ ପୋଖରୀ ଥାଇବି ତୁ ଚଢ଼େଇର ମାଛ ଚୋରି କରିବାକୁ ଚାଲି ଆସିଲୁ। ପରେ ମତେ ଏଇ ଥରକ କ୍ଷମା କରିଦିଅ, ମୋର ଭୁଲ ହେଇଗଲା, ମୁଁ ଆଉ ଏମିତି ଭୁଲ କେବେ କରିବିନି, ଦୟାକରି ମତେ ଛାଡ଼ି ଦିଅ, ମୁଁ ତୁମ ଗୋଡ଼ ଧରୁଛି, ମତେ ଛାଡ଼ି ଦିଅ, ମତେ ଆଉ ଗୋଟେ ସୁଯୋଗ ଦିଅ, ମୁଁ ଯଦି ଆଉ ଦିନେ ଚୋରି କରିବି ସେତେବେଳେ ମତେ ଶାସ୍ତି ଦେବ। ଠିକ ଅଛି, ମୁଁ ତତେ ଛାଡ଼ିଦେବି, ହେଲେ ମୋର ଗୋଟେ ସର୍ତ୍ତ ଅଛି। କଣ ସର୍ତ୍ତ ପରି? କାଲି ଏ ଜମିର ପାଣି ଶୁଖିଯିବ, ତୁ ଜମି ଚାଷ କରି ଏଥିରେ ଗାଜର ମଞ୍ଜି ଲଗେଇବୁ, ଯେତେବେଳେ ଗାଜର ବଡ଼ ହେବ ତୁ ଚଢ଼େଇକୁ ସବୁ କଥା କହି କ୍ଷମା ମାଗିବୁ। ହଁ ହଁ, ମୁଁ ତୁମର ସବୁ କଥାରେ ରାଜି, ଏବେ ମତେ ଛାଡ଼ି ଦିଅ। ତାପରେ ପରି କାଉକୁ ଛାଡ଼ିଦେଲା, ଆଉ ତାକୁ କିଛି ଗାଜର ମଞ୍ଜି ଦେଇ ସେଠାରୁ ଚାଲିଗଲା। କାଉ ଗାଜର ମଞ୍ଜି ନେଇ ଘରକୁ ଗଲା। ପରଦିନ ସକାଳେ ଚଢ଼େଇ ଜମିର ପାଣି ଶୁଖିଗଲା। କାଉ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଜମି ଚାଷ କରି ଗାଜର ମଞ୍ଜି ବୁଣିଦେଲା। କଣ, ମୋ ଜମିରେ ଏତେ ସାରା ଗାଜର କେମିତି ଆସିଲା? ମୁଁ ତ ଗାଜର ମଞ୍ଜି ଲଗେଇନି। ସେତେବେଳେ କାଉ ସେଠାକୁ ଆସି ଚଢ଼େଇକୁ ସବୁ କଥା ଜଣେଇ ତାକୁ କ୍ଷମା ମାଗିଲା।
ও এসবু তাহলে পরিদিয়া গাজর মঞ্জি, সেথিপাই এতে শীঘ্র গাজর বাহারিলা? কাউ তু কষ্ট করি মো জমি চাষ করিছু, সেথিপাই মু ততে জমির অধা ভাগ গাজর দেউচি, তু এসবু বিক্রি করি ভালো টঙ্কা পাইযিবু। চড়েই ততে অনেক অনেক ধন্যবাদ, মু তো জিনিস চোরি করিবাকু আসিথিলি, তা জানিবি তু তো জমির অধা গাজর মতে দেউচু, সতরে তু বহুত ভালো, মু আজিঠু আউ চোরি করিবিনি, সমস্তঙ্ক সহ মিলিমিশি রহিবি। সেবেঠারু চড়েই আউ কাউ ভালো সাঙ্গ পালটি গলে আউ মিলিমিশি রহিলে। আরে মা কুনি মুনি, কুয়াড়ে গল, স্কুল সময় হয়ে গলানি, আজি স্কুল জীবনী কি? এই তো মা, আমি আসি গলু, চালো শীঘ্র আমাকে স্কুলে ছাড়ি দিও। মা চড়েই গরিব হেলে বি তার দুই ঝিয়ঙ্কু খুব ভালরে রাখুথিলা। সন্ধ্যা হেবা পরে কুনিমুনি ঘরকু ফেরিলে। মা জানিছো আজি আম স্কুল রে ম্যাম কোন কহিলে? কোন কহিলে রে মা? এ বর্ষ বর্ষা দিনরে আম জঙ্গলরে বন্যা হেবার সম্ভাবনা আছে, ম্যাম এ কথা পানিপাগ অফিসরু জানিবাকু পাইলে, সে আমাকে কহিলে বন্যা আসিবা আগরু এক সুরক্ষিত জায়গাকু চলে যাবা পাই। আরে ইয়ে তো বহুত বিপদর কথা, শীঘ্র জঙ্গলবাসীকু এ কথা জানিবাকু হেব। হ্যাঁ মা, আউ গটি কথা জানিছো, ম্যাম কহুথিলে এ বর্ষ বহুত বর্ষা হব, ঝড় তুফান বি আসিব, মা আম ঘর তো ভঙ্গা, বর্ষা হলে আম ঘর ভিতরে পানি পড়িব, আমি কোন করিবা মা? মু বি সে কথা চিন্তা করুছি রে মা, ঘর মরামতি পাই মো পাখরে এবে টঙ্কা নাহি, মু যদি জঙ্গল ভিতর মজবুত কাঠ আনিবি খাইবা জমা করিবাকু সময় পাইবিনি, মু কেতেবেলে যে কো কাম করিবি কিছি বুঝি পারুনি। মা চিন্তা করনি, মো পাখরে এক উপায় আছে, তুমি ঘর মরামতি করিয়া পাই কাঠ জোগাড় কর, আমি দুই ভৌণী খাইবা জোগাড় করিবু, সেমিতি হেলে আমাকে আউ বেশি খরচ করিবাকু পড়িবনি। আরে মা তো বহুত ভালো কথাটি কহিলু, আমি সেমিতি হি করিবা, তা পূর্বরু মু যাই জঙ্গলরি সমস্তকু এ কথা কহি দিয়ে। এমিতি কহি মা চড়ি অন্য চড়ি মানক পাখকু যাই এ কথা কহিলা। আমকু এ কথা জানি ভালো কলু চড়ি, এবে আমি বন্যা পাই প্রস্তুত হই পারিবু। তারপরে সমস্তে বন্যা আসিবা পূর্বরু নিজ ঘর মরামতি কামরে লাগি পড়িলে, সেপটে মা চড়ি জঙ্গলরু মজবুত কাঠ খোঁজি আনিলা, আউ তার দুই ঝিয় কিছু খাইবা খোঁজি আনিলে, এইপরি বেশ কিছুদিন বিতিগলা। বর্ষা দিন আসিবা পরে বহু জোরে বর্ষা আরম্ভ হয়েগলা, বিজুড়ি ঘড়ঘড়ি বি মারুথিলা। দেখিল মা, তিনিরু চারিদিন হয়েগলানি এ যাই বর্ষা ছাড়িনি, ভালো হেলা আমি ঘর মরামতি করে নেইথিলে। মা মা, যদি বন্যা পানি মাড়ি আসিব আমি কোন করিবা? না রে মা, সেমিতি জমা কহনি, ভগবানকু প্রার্থনা কর যেমিতি বন্যা পানি জঙ্গলরে নপশু, আম ঘরটি তলে অছি, মু কোনসি মতে আম ঘরকু সজাড়িছি, যদি বন্যা পানি চালি আসে আম ঘর আগসি পানিরে ভাসি যিব। মা চড়ির কথা সরিছি কি নাহি জঙ্গল ভিতরকু বন্যা পানি মাড়ি আসিলা, অনেক চড়েঙ্ক ঘর আউ গছ ভাঙ্গি সে পানিরে ভাসি গলা, মা চড়ির বি ঘর ভাঙ্গি গলা, সে তার দুই ঝিঙ্কু নেই বন্যা পানিরে ভাসুথিলা। ভয় করনি মা, মতে শক্ত করে ধরিথা, মু বি তো তম মানক সাঙ্গরে ভাসুচি। এমিতি আগকু যাও যাও মা চড়ি এক মাটি কলসি কু পানিরে ভাসুথিবার দেখিলা, সে কোনসি মতে তার দুই ঝিয়ঙ্কু মাটি কলসি ভিতরে রখি দেলা। মু বোধে আউ তম মানক সাঙ্গরে যাই পারিবিনি, পানি ধীরে ধীরে বড় চালিছি, তুমি দুই জন এক সুরক্ষিত জায়গাকু চালি যাও। হঠাৎ পানির স্রোত বড়ি গলা, মা চড়ি সে পানিরে বুড়ি গলা, মা কুহরি দুই ভৌণী আগকু যাউথিলে। মা মা, ফেরি আমা দিদি, মা কুয়াড়ে গলা, মু তাকে দেখি পারিনি কাহেকি? কান্নি ভৌণী, মা আমাকে বঞ্চেই পানিরে বুড়ি গলে, সে আও কেবে বি ফেরিবেনি, এ মাটি কলসি আমাকে যেউ জায়গাকু নিয়ে যাব আমি যিবা। এমিতি সে দুই ছুয়া মন দুঃখরে কান্দুথিলে, সে মাটি কলসি আগকু ভাসি ভাসি যাউথিলা। কিছু দূর গলা পরে এক কুম্ভীরর নজর সে দুই ছুয়াঙ্ক উপরে পড়িলা, সে সেমানকু খাইবা পাইঁ চেষ্টা কলা, দূররু থাই গোটি চড়ি পরি এসবু দেখুথিলা। আরে আরে, এ দুই ছুয়া তো বিপদরে অছন্তি, কুম্ভীর কেতেবেলে বি এমানকু খাই দেই পারি, মু শীঘ্রই দুই ছুয়াঙ্কু রক্ষা করি।
ଏମିତି କହି ଚଢ଼େଇ ପରି ତା ଯାଦୁ ଶକ୍ତିରେ ଦୁଇ ଚଢ଼େଇ ଛୁଆଙ୍କୁ ନିଜ ପାଖକୁ ନେଇ ଆସିଲା। ଆରେ ତମେ ଦୁଇ ଛୁଆ ଏକା ଏକା ନଦୀରେ କୁଆଡ଼େ ଯାଉଥିଲ, ତମ ମାନଙ୍କ ମା କୁଆଡ଼େ ଗଲା? ଦୁଇ ଛୁଆ କାନ୍ଦି କାନ୍ଦି ତାକୁ ସବୁ ଘଟଣା କହିଲେ। ତମେ ଦୁଇ ଛୁଆ ଆଉ କାନ୍ଦନି, ମୁଁ ତମ ରହିବା ଆଉ ଖାଇବାର ବ୍ୟବସ୍ଥା କରିଦେବି। ଏମିତି କହି ଚଢ଼େଇ ପରି ସେମାନଙ୍କୁ ଏକ ଉଡନ୍ତା ଘର ଦେଲା। ଏଇ ନିଅ, ଏଇ ଉଡ଼ିବା ଘର ଆଜିଠୁ ତମ ମାନଙ୍କର। ତମେ ଦୁଇ ଜଣ ଯାହା ଚାହିଁବ ଏ ଘର ତମ ମାନଙ୍କୁ ସବୁ ଦେବ। ବିପଦ ସମୟରେ ଏ ଘର ତମ ଦୁଇ ଜଣଙ୍କୁ ରକ୍ଷା ବି କରିବ। ଆଉ ହଁ, ତମେ ମାନେ ଯୋଉଠିକି ଯିବାକୁ ଚାହିଁବ ଏ ଘର ନେଇ ତମ ମାନଙ୍କୁ ସେଠି ପହଞ୍ଚେଇ ଦେବ। ଦୁଇ ଭଉଣୀ ପରୀକୁ ଧନ୍ୟବାଦ ଜଣେଇ ସେ ଉଡ଼ିବା ଘର ଭିତରକୁ ଗଲେ। ଉଡ଼ିବା ଘର ସେମାନଙ୍କୁ ଏକ ସୁରକ୍ଷିତ ଜାଗାକୁ ନେଇଗଲା। ଯେତେବେଳେ ସେମାନେ କିଛି ବିପଦରେ ପଡ଼ୁଥିଲେ ଉଡ଼ିବା ଘର ତାଙ୍କର ରକ୍ଷା କରୁଥିଲା।